আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে আমি লুবনাই আসমিন আমি একজন আইনজীবী এবং একজন পাবলিক হেলথ প্রফেশনাল আমি গত বাইশ বছর ধরে পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছি এবং দুই থেকে আমি এখন পর্যন্ত একজন আইনজীবী হিসেবে কাজ করছি তো আমি আইনজীবী হিসেবে কাজ করা শুরুতেই আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম এবং দুই সালে আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে এখন পর্যন্ত নিয়মিত কাজ করে যাচ্ছি আমি চারটা মাস্টার্স করেছি এবং তিন চারটা ডিপ্লোমা করেছি মাস্টার্সগুলো হলো আমি আমি আমার চাক আমার পড়াশোনা জীবনের শুরুতে আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরবর্তীতে আমি স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করতে করতে আমি এমপিএইচ করেছি ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পে স্কুল অফ পাবলিক হেলথ থেকে পরে ফেরত এসে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ভিকটিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিসে পড়াশোনা করেছি এবং সর্বশেষ আমি মাস্টার্স করেছি এলএলএম প্রাইম ইউনিভার্সিটি থেকে সে আঠারোতম ব্যাচ ছিলাম আমি একজন হাইয়েস্ট স্কোরার হাইয়েস্ট স্কোরার একজন বলো ঠিক না আমি আই স্কোর হাইয়েস্ট আমি এলএলএম এর হাইয়েস্ট স্কোর করার পরে আমি ডেফোডের ইউনিভার্সিটিতে জয়েন করি আমি এল ক্লাসে একজন গেস্ট টিচার হিসেবে সাইবার লয়ের ক্লাসটা নিয়মিত নিতাম তারপরে আমি আস্তে আস্তে দুই তিনটা প্রতিষ্ঠানের সাথে খণ্ডকালীন চুক্তিতে কাজ করা শুরু করি একটা হচ্ছে আমি ডাব্লিউ একজন হেলথ লয়ার হিসেবে পাবলিক হেলথ লয়ার হিসেবে কাজ করি সেখানে আমি টিকা আইন নিয়ে কাজ করি বছরখানেক এই টিকা আইন নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে টিকা আইনটা খুবই জরুরি আমাদের জন্য টিকা আইনটা নিয়ে কাজ করছি এবং এটা একদম ফাইনাল পর্যায়ে আছে কেন এটা পাশ হলো না আমরা জানি না আমরা আশা করব বর্তমান বর্তবর্তীকালীন সরকার এই আইনটা পাশ করবেন এটা খুবই জরুরি এই টিকা আইনটা পাশ করা আর আমি আইন কমিশনে থাকাকালীন সময়ে আমি তিন বছর কাজ করেছি সক্রিয়ভাবে সেখানে স্বাস্থ্যসেবা আইনটা নিয়েও কাজ করেছে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি এই আইনটা নিয়ে এই বইটি নিয়ে এটার উপরে যে রিসার্চটা করেছে তার উপর আমার একটা বই আছে সেই বইটার নাম হচ্ছে চিকিৎসায় অবহেলা বাংলাদেশ চলচ্চিত্র একটি গবেষণামূলক পর্যালোচনা আমি চেষ্টা করেছি যে এই বইটি নিয়ে কাজ করতে পরবর্তীতে আমি বিভিন্ন সময়ে বিশেষ করে করোনাকালীন সময়ে আমরা ওয়েবিনারের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি বাংলাদেশের একজন অ্যাডমিন ছিলাম আমরা বিভিন্ন জনকে সাথে নিয়ে আইনজীবী পাবলিক হেলথ প্রফেশনাল ডক্টরস এবং অ্যাক্টিভিস্ট এবং সবাইকে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম সেবা উন্নয়নের জন্য কি করা যেতে পারে এবং বিভিন্ন ছোটো ছোটো বিষয় যেগুলি আলোচনায় এসেছিল আর আমরা পরবর্তীতে দেখা গেছে যে আমরা যখনই স্বাস্থ্য নিয়ে আমরা আলাপ আলোচনা করি তো আমার মনে পড়ে যায় যে আমি আমার চাকরি জীবনের শুরুতে ইউনিসেফে জয়েন করেছিলাম তখন আমরা এ সাপ্লিমেন্টেশন আইডেন ফর্টিফিকেশন আয়রন নিয়ে কাজ করেছিলাম আর কি এগুলি মাইক্রোনট্রেন তো আমি মাইক্রোনিউট্রিন ইনিশিয়েটিভের একজন কনসালটেন্ট ছিলাম আমি সেখান থেকে ছয় বছর কাজ করেছি আমি সেই সূত্রে আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে পাকিস্তানে গেছি অনেকবার ইন্ডিয়া যাওয়া পড়েছে নেপালে যাওয়া পড়েছে তো এটা একটা বিরাট অভিজ্ঞতা ছিল আমার জন্য ছয়টা বছরে বহুবার এবং বহুবার রিজোনাল অফিসের অফিস থেকে আমাদের সবাই এসছেন তো তাদের সাথে আমার রেগুলার কাজ করতে হয়েছে এবং আমি পরবর্তীতে ইউএসএইড হর্টিকালচার প্রজেক্টের সাউদার্ন বেল্টের নিউট্রিশন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি সেই সূত্র আমার অনেকের সাথে কাজ করতে হয়েছে এবং আস্তে আমি যখন দু হাজার থেকে নিয়মিত কাজ করছিলাম সুপ্রিম কোর্টে তখন আমাকে সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছে সে হচ্ছে এ জে মোহাম্মদ আলী স্যার উনি ওনার কাছে আমি সব সবসময় যেতাম আমার কোনো সমস্যা হলে ওনার কাছে গেলে উনি আমাকে একটা মিনিমাম ভালো একটা পরামর্শ দিতেন আর কিছু কিছু মামলা আমার নিজস্ব ছিল যেগুলো আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে তো সবসময় স্যারকে ইনফর্ম করতাম স্যার আজকে এটা হয়েছে ওইটা হয়েছে উনি আমাকে একদম খুবই সুন্দরভাবে যুক্তিযুক্ত উপায় পরামর্শ দিতেন এবং আমি কোনো কিছু লিখলে সেটা দেখাতাম একটা ই এত বছর ধরে একটা মানে এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং স্যার আমি খুব ছবি তুলতে পছন্দ করি প্রায়শই তার ছবি তুলে দিতাম এটা আর একটা আমার জন্য বড় পাওয়া ছিল তার প্রচুর ছবি আমার কাছে আছে তো আর হঠাৎ করে মে মাসে দুই সালে চলে যাওয়াটা আমার জন্য অনেক বড়ো একটা ধাক্কা ছিল আমি স্যারের আত্মার মাক ফেরত কামনা করছি আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন অ্যাপলের ডিভিশনে মানে আমি যে অ্যাপ্লাই করেছি উনি আমার রেকমেন্ডেশনে সব জায়গায় সাইন করে দিয়েছে ওনার তত্ত্বাবধানে আমি ডিভিশনে অ্যাপ্লাই করেছি তো আমি এই সুপ্রিম কোর্টে জয়েন করার পর থেকে কাজ করার পর শুরু থেকে আমি এত চেষ্টা করেছি যে এই চিকিৎসা অবহেলা এই এই সংক্রান্ত সেবা আইনটা যেটা সেবা আইন দুই হাজার ষোলো এটা যেন আইনজীবীরা মতামত দেন কোন জায়গায় কি ভুল হয়েছে কারণ এটা করতে তো আসলে আমার নিজেরই তো আইন কমিশনে তিন বছর সময় দিতে হয়েছে হ্যাঁ এবং এখানে আমার এই বইটাতে আমি যখন সেকেন্ড এডিশনটা বের করি এখানে যারা ডক্টরস আছেন অন্য পেশাজীবী আছেন তারা মতামত দিয়েছেন এবং আমার একটা পেজ আছে সেখানে প্রচুর মতামত শেয়ার করেছে অনেকেই হ্যাঁ তারা ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে চিরং ইউনিভার্সিটির টিচার টিচার্স ট্রেনিং কলেজের টিচার হ্যাঁ এবং বিদেশে থাকে এরকম অনেকেই সেখানে তাদের মতামত শেয়ার করেছে তো আমার আমার খুব ইচ্ছা যে এই স্বাস্থ্যসেবা আইনটা যেন দাঁড়িয়ে যায় কারণ স্বাস্থ্যসেবা আইনটা দাঁড়ালে আমাদের চিকিৎসায় যে অবহেলাগুলো হয় এটা একটা সমাধান হওয়া সম্ভব মানে চিকিৎসায় অবহেলা হবে আর পেরিয়ে যাবে এ ওর দোষ দিবে রোগী ডাক্তারের দোষ দেবে ডাক্তার রোগীর দোষ দেবে কিন্তু একটা স্বাস্থ্যসেবা পরিচালনা করার জন্য একটা ইনস্টিটিউশন একটা অ্যাডমিনিস্ট্রেশন কি পরিমাণ কাজ করে সেটা এবং তাদের যে তৃতীয় শ্রেণী কর্মচারীরা আছে বা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে এটাও যে কত ম্যাটার করে এটা আমার বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন এসে তো আমার আমি আমার সর্ব সার্বক্ষণিক চেষ্টা থাকে যে এই স্বাস্থ্যসেবা আইনটা যেন পাশ হয়ে যায় এবং এই স্বাস্থ্যসেবা আইনটা আইন কমিশনের সাইডে আছে এবং এটা মিনিস্ট্রিতে আছে এটা ভেটও হয়েছে বোধহয় একবার আমি যেহেতু দু হাজার ষোলোর পরে আর যাওয়া হয়নি সুতরাং আমি লেটেস্ট কি হয়েছে আমি এখনও জানি না তবে আমি চাই যে স্বাস্থ্যসেবা আইনটা নিয়ে আমরা যে পরিমাণ পরিশ্রম করেছি সেটা যেন সার্থক হয় আর আমরা আমি ডাব্লিউচতে থাকাকালীন সময় যে টি আইনটা নিয়ে কাজ করেছে সেটারও আমি চাই যে একটা সমাধান হোক আমি অত্যন্ত আনন্দের সাথে আমি এইটুকু আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আমি দু সাল থেকে দু সালের দিকে আমি সংক্রামক আইনটা নিয়ে কাজ করি এবং মানসিক স্বাস্থ্য আইন নিয়ে কাজ করি কারণ ওই টাইম আমি যেহেতু আইন কমিশনে ছিলাম ওইখানে আইন কমিশনে প্রচুর মানসিক স্বাস্থ্য আইন নিয়ে বিভিন্ন কাজ চলতেছিল এবং আমি পার্ট ছিলাম এমন না যে আমি ডিরেক্ট কাজ করেছি আমি আমার কাজ ছিল স্বাস্থ্যসেবা আইন নিয়ে কাজ করা এবং সাইড বাই সাইড আমি যতটুকু পেরেছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মিটিং অ্যাটেন্ড করে আমি আমার মতামত দিয়েছি এবং মানসিক স্বাস্থ্য আইন নিয়ে যে ড্রাফটটা হয়েছিল পুরোটা আমি পড়েছি এবং পুরোটা পড়ে আমি আমার মতামত দিয়েছিলাম মানসিক স্বাস্থ্য আইন দুই হাজার আঠারো এবং দুই হাজার আঠারোতেই সংক্রামক আইনটা পাশ হয়েছে তো সেই সময় আমি আইন নিয়ে যখন কাজ করেছি আমি ডক্টর সানিয়া তাহমিনা ডিরেক্টর আছে ডিজিজ কন্ট্রোল অ্যান্ড লাইন ডিরেক্টর সি সিডিএস ডি এস দুই হাজার সতেরো সালে কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন কন্ট্রোল অ্যান্ড ইলিমিনেশন ম্যালেরিয়া অ্যান্ড আদার্স তো এই আইনটা যখন পাশ হয়েছে তখন আপনার যে আইনটা ছিল যে ম্যালেরিয়া এবং আদার্স এটা একদম এলিমিনেট করে দেওয়া হয় তো জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং মানে স্বাস্থ্যগত ঝুঁকি যে আছে হ্রাসকরণের জন্য দেখা গেছে যে সচেতনতা বৃদ্ধির জন্য এই আইনটা অসম্ভব প্রয়োজনীয় ছিল যে বাংলাদেশের দুই হাজার পরবর্তী যে করোনা কালটা শুরু হয়ে গেল তখন দেখা গেল যে এই আইনের এগারোর এক ধারা বলে ক্ষমতা বলে সমগ্র বাংলাদেশে সংক্রামক আইনের যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ছিল সেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছিল তো এইভাবেই আসলে আমি চেষ্টা করেছি সাধ্যমতো আমার আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব হয়েছে আইন নিয়ে স্বাস্থ্যসেবা নিয়ে যুক্ত থাকার কিন্তু আইন পেশার পাশাপাশি যখন আমরা আসলাম তখন ওই আমার যে পূর্বের যে কাজগুলো আমাকে পিছু টান আমাকে ছাড়ে না আমার মাস্টার্সের থিসিস এমপিএইচ পাবলিক হেলথ নিয়ে যেটা সেটাতে আমার বেসিক হচ্ছে থিসিসটা ছিল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কুকিং প্র্যাকটিস বাই প্রিজার্ভিং নিউট্রেন্ট তো ওইটা নিয়ে যখন আমি ইউএসএডের সাথে থাকি তখন আমাকে অনেকগুলা ব্রোশিওর এবং অনেক অনেকটার মতো তৈরি করতে হয়েছিল যে গ্রুপস ডিসকাশনের জন্য প্রেজেন্টেশন দেওয়ার জন্য তো এইগুলি আমার জন্য অনেক বড় পাওয়া আসলে কারণ এইগুলি এইগুলির কারণে এখনও আমাকে তারা ডাকে এবং তাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমার যেতে হয় তো এটা জন্য আমি সবসময় নিজেকে অনেক গর্বিত অনুভব করি যে আমি এমন কিছু কাজ করে গেছি যে আমাকে মানুষ ডাকছে এবং আমি তাদেরকে হাতে সহায়তা দিতে পারছি তো আমি আশা করবো সবসময় যে আপনারা আমি এই এই চ্যানেলের মাধ্যমে এখন এই স্বাস্থ্য পুষ্টি আইন কৃষি আমি যা যা কাজ করেছি আমার যা যা অভিজ্ঞতা হয়েছে গত বাইশ তেইশ বছরের চাকরি জীবনে এবং অ্যাজ এ প্রফেশনাল স্টাফ অ্যাজ এ এমপ্লয়ি অ্যাজ এ কনসালটেন্ট তো আমি সেই যেই অভিজ্ঞতাটা অর্জন করেছে আমি চেষ্টা করবো যে আমার এই চ্যানেলের মাধ্যমে সেটা সবাই কাছে পৌঁছাতে কারণ আমি দেখ দেখছি এখন যারা কাজ করছে বা এখন যারা কাজে আসতেছে তাদের কাজের মান এবং তাদের জানার পরিধি অত গভীরে নয় আমরা তো আসলে অত অ্যাকাডেমিক নলেজ নিয়ে প্রথমে কাজ শুরু করিনি চব্বিশ বছর বয়সে চাকরি জীবন শুরু করেছি তখন মাস্টার্সই পাশ করিনি কাজ করতে করতে মাস্টার্স পাশ করেছি কাজ করতে করতে যখন দেখতেছি যে স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করছে তখন এমপিএইচ করলাম তারপরে যখন আবার ল পড়া শুরু করলাম ভাবলাম যে এল এমটা শেষ করি এইভাবে কাজ করতে করতে একাডেমিক নলেজটা আনার মানে অর্জন করার চেষ্টা করেছি তারপরে যখন দেখলাম যে না একটু বিকল্প সাবস্টিটিউট কিছু নিয়ে কাজ করবো আইনের মধ্যে থেকেও মীমাংসা বাইরে যদি মানে কোর্টের ভিতরে না এসে যদি ন্যায় বিচারের মাধ্যমে বাইরেই এটা সমাধান করা যায় অ্যাপ্রোপ্রিয়েট আপনি ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস নিয়ে পড়াশোনা করেছি তো তখন থেকেই আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের সমস্যা সমাধান আমার কোর্টের বাইরেই করতে পেরেছি বলে আমার ধারণা ডক্টরস বা অন্যান্য যারা ছিলেন আমার ক্লায়েন্ট হিসেবে আসলে মেডিয়েশানটা এমন একটা জিনিস যে মীমাংসা আপনি চাইলেই কিন্তু হবে না আপনাদের দুজন যে আছে দুই পক্ষ এদেরকে নিয়ে বসতে হবে এদেরকে নিয়ে কাউন্সেলিং করতে হবে এদেরকে আইন আইনগুলো সম্পর্কে জানাতে হবে তারপরে একটা যদি তারা বুঝে তাহলে মেডিয়েশন সম্ভব আমি বর্তমানে আইন পেশা নিয়ে আছি আমার পরিবার নিয়ে আছি শেষের দিকে ছবিগুলো আমার পরিবারের আমার বা দুই মেয়ে আমার হাজব্যান্ড আমি আমার বাবা মা শাশুড়ি এবং আমাদের নিকট আত্মীয় আমার ভাই বোন এবং আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি তার পরিবারের লোকজন নিয়ে আমি আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে দেখারও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ